গুড ইভিনিং স্যার আপনার একটি বক্তৃতায় আমি শুনেছিলাম আনন্দ ও সুখের কথা আপনি বলেছিলেন আনন্দ নিজের উপর নির্ভর করে সুখ যেখানে অন্যের উপর নির্ভর করে আমি এটাকে কয়েকবার করার চেষ্টা করেছি কিন্তু দেখেছি আনন্দের ওই টুকরো মুহূর্তগুলো ধরে রাখতে পারছি না এটার মধ্যে ডুবে গেলে আমি আনন্দে থাকছি তখন কোনো কিছু করতে খুব উৎসাহী কিন্তু কোনোভাবে বাইরের কোনো মানুষ বা বাইরের কোনো কিছু আমি কি করছি বুঝতে পারলে আমার জীবন থেকে আনন্দ চলে যায় তো কিভাবে সেই আনন্দের মুহূর্তগুলো ধরে রাখা যায় সুখের অনুভূতির তারা প্রলুব্ধ না হয়ে খুব ভালো হয় যদি আপনি আনন্দ আর সুখের তফাত টুকু সবার জন্য বুঝিয়ে বলেন দেখুন এখন যদি আমি আপনাকে বলি আচ্ছা আমি নয় ধরুন আপনার ডিন বললেন আগামীকাল থেকে আপনাদের সকলকে কীরকম পোশাক পড়তে হবে তক্ষুনি প্রতিবাদ শুরু হবে কলেজের মধ্যে ডিন যদি আরও এক ধাপ এগিয়ে বলেন প্রত্যেকে সকালে মাত্র চারটি ইডলি খাবে আপনার ডিন যদি বলেন প্রত্যেকের সকাল পাঁচটায় ওঠা উচিত ধরুন তিনি এরকম দশটা নিয়ম জারি করলেন যা বাহ্যিকভাবে করতে হবে আপনি ভাববেন তিনি আপনাকে দাসে পরিণত করতে চাইছেন আর আপনি চিৎকার চেঁচামেচি করবেন স্বাধীনতার জন্য তাই না কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখুন এই মুহূর্তে অন্য কেউ যদি স্থির করে দেয় আপনার চারপাশে কি ঘটা উচিত নিজেকে আপনি দাস ভাবেন কিন্তু এই মুহূর্তে অন্য কেউ স্থির করে দিচ্ছেন আপনার ভিতরে কি ঘটা উচিত এটা কি দাসত্ব নয় কেউ স্থির করতে পারেন আপনি খুশি না অখুশি থাকবেন এটা কি দাসত্ব নয় কেউ স্থির করতে পারেন আপনি সুখপ্রদ মানুষ হবেন নাকি অপ্রীতিকর হবেন এটা কি দাসত্ব নয় আপনার ভিতরে যা ঘটে সেটা অন্য কেউ স্থির করে দেন এটাই দাসত্বের নিকৃষ্টতম রূপ তাই না তাই নয় কি ব্যাপারটা শুধু এই যে সকলেই ওই রকম বলে এটা স্বাভাবিক মনে হয় এটা তা নয় এটা স্বাভাবিক নয় শুধু সকলেই ওরকম বলে এটা স্বাভাবিক হতে পারে না ব্যক্তি মানুষের ক্ষেত্রে আপনার চারপাশের জীবন কখনোই একশো ভাগ আপনার ইচ্ছাই ঘটবে না আর ঘটা উচিতও নয় কারণ সব কিছু যদি আপনার ইচ্ছায় ঘটে আমি কোথায় যাই আমি খুশি যে এটা আপনার ইচ্ছায় ঘটছে না আর এখন আপনি এখনো স্টুডেন্ট আমার বিশ্বাস প্রায় ষাট থেকে সত্তর শতাংশ আপনার ইচ্ছায় ঘটছে আপনার বিবাহিত জীবনে হিসেবটা উল্টে যাবে নো আমরা জানি না এটা কোন রাস্তায় যাবে তো আপনার চারপাশে জীবন কখনোই একশো ভাগ আপনার ইচ্ছায় ঘটবে না আর তা ঘটা উচিত নয় যদি না আপনি মেশিনের সঙ্গে থাকেন জীবন ওভাবে ঘটবে না এমনকি মেশিনও আপনাকে বিব্রত করবে তাই না মেশিনও কি কোনো না কোনো কারণে প্রতিদিন সমস্যায় ফেলে না তারাও করে বাইরের জগৎ কখনোই একশো ভাগ আপনার ইচ্ছায় ঘটবে না আর আপনার খুশি আপনার আনন্দ বা এতগুলো শব্দের ব্যবহার প্রয়োজন নেই মূলত এটি প্রীতিকর ভাব বনাম অপ্রীতিকর ভাব প্রীতিকর অনুভূতির বিভিন্ন নাম আছে আমরা বলি শান্তি সুখ খুশি আনন্দ পরমানন্দ অপ্রীতিকর অনুভূতির ভিন্ন ভিন্ন নাম মানসিক চাপ উদ্বেগ ভয় উত্তেজনা বা ওই উন্মত্ততা বা যাই হোক প্রীতিকর বনাম অপ্রীতিকর অনুভূতি আপনার প্রীতিকর অনুভূতি যদি চারপাশের ঘটনার উপর নির্ভর করে আপনার সর্বদা প্রীতিকর থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে তাই না এর স্বাভাবিক প্রকৃতিতেই এটা সম্ভব নয় একমাত্র যদি এটা বা ওটার মধ্যে দূরত্ব তৈরি করতে পারেন তবেই সম্ভব এই অর্থে যে যখনই কিছু কাজ করে না বহু মানুষের মধ্যে এই অভ্যেস আছে তারা উপরে তাকান উপরওয়ালা হুম সারা পৃথিবী উপরে তাকায় উপরে তাকানো দেখুন জানেন তো পৃথিবীটা গোল এটা জানেন পৃথিবীটা গোল আর আপনি উত্তর মেরুর মাথায় বসে নেই আপনি বসে আছেন চেন্নাইয়ে গ্রীষ্মপ্রধান জলবায়ুর মধ্যে এবং গ্রহটা বনবন করে ঘুরছে যদি উপরে তাকান সব সময় আপনি ভুল দিকে তাকাচ্ছেন অনিবার্য নিয়মেই ভুল দিকে তাকাচ্ছেন তাই নয় কি হয়তো কোনো এক নির্দিষ্ট মুহূর্তে গ্রিনিচ মিন টাইমের জিরো আওয়ারে উপরে তাকালে হয়তো স্বর্গের লক্ষ্যভেদ করতে পারেন বাদবাকি সবসময় আপনি ভুল দিকে তাকাচ্ছেন তাই নাকি তো এই মহাজাগতিক বিশ্বে কেউ কি আছেন যিনি জানেন কোনটা উপর আর কোনটা নিচ কেউ কি জানেন হুম কোথাও কি চিহ্নিত আছে এটা উপর দিক কেউ জানেন না কোনটা উপর কোনটা নিচ এটা শুধুই অনুমান তাই না সত্যিই জানেন কোনটা উত্তর কোনটা দক্ষিণ প্রকৃত অর্থ কি জানেন কোনটা উত্তর ও দক্ষিণ এটা শুধুই আমাদের সুবিধার জন্য ঠিক করে নিয়েছি তাই না হ্যাঁ কি না জানেন কোনটা পূর্ব পশ্চিম না আপনি কি জানেন কোনটা সামনে আর পিছনে আপনি জানেন না এর কোনোটাই আপনি জানেন না একটা জিনিসেই আপনি নিশ্চিত হতে পারেন এই মুহূর্তে সেটা হলো আপনি জানেন কোনটা বাইরের দিক কোনটা ভিতরের দিক এটা নিয়ে আপনি নিশ্চিত তাই না এটা ভিতরের দিক ওটা বাইরের দিক এই একটি সুবিধা আপনার আছে কোনটা বাইরের দিক কোনটা ভিতরের দিক এটুকুই আপনি জানেন যদি কোনো দুই আত্মজ্ঞান লাভ করেন আপনি সেটাকেও হারাবেন হ্যাঁ এটাই আমার ক্ষেত্রে ঘটেছে এখন আমি জানি না কোনটা ভিতরের দিক কোনটা বাইরের দিক কোনটা আমি কোনটা আমি নই সেজন্যই সারা পৃথিবীতে আছি কারণ আমি জানি না যে এটা আমি না ওটা আমি তো এখন বলছেন আমি জানি কোনটা ভিতর আর কোনটা বাইরের দিক এটা ভালো করে পরীক্ষা করা যাক এখন আমাকে দেখতে পাচ্ছেন সবাই আমাকে দেখতে পাচ্ছেন দেখান আমি কোথায় আছি আপনার হাত দিয়ে নির্দিষ্ট করে দেখান আমাকে দেখতে পাচ্ছেন ও ভুল করছেন জানেন আমি অতীন্দ্রিয়বাদী আপনারা সম্পূর্ণ ভুল করছেন এখন আলো এসে পড়ছে আমার ওপর প্রতিফলন হচ্ছে আপনার লেন্সের মাধ্যমে রেটিনায় উল্টানো প্রতিবিম্ব তৈরি করছে পুরো বিষয়টা জানেন তো আমাকে কোথায় দেখছেন এখন আপনার ভিতরে কোথায় আমার কথা শুনছেন এখন আপনার ভিতরে কোথায় দেখেন গোটা পৃথিবীটাকে আপনার ভিতরে কখনো কি কিছু অনুভব করেছেন আপনার বাইরে সব কিছুই যা আপনার সঙ্গে ঘটেছে অন্ধকার এবং আলো আপনার মধ্যে ঘটেছে যন্ত্রণা আর সুখ আপনার মধ্যে ঘটেছে আনন্দ ও দুঃখ আপনার মধ্যে ঘটেছে কখনো কি কিছু অনুভব করেছেন আপনার বাইরে না তো আপনাকে যা জিজ্ঞেস করছি আপনার ভিতরে যা ঘটে কার স্থির করা উচিত এটা কিভাবে ঘটবে হুম আপনার ভিতরে যা ঘটে কে ঠিক করে দেবে এটা কিভাবে ঘটা উচিত অন্য কেউ আপনাকেই স্থির করতে হবে আপনার ভিতরে কি ঘটা উচিত তাই না তো এটা যদি স্থির করতে পারেন এর ভিতরে কি ঘটছে আপনার জীবনের সমস্ত অভিজ্ঞতাই নির্ধারিত হবে আপনার দ্বারা আপনি ছাড়া কেউ নয় তাই না চারপাশের ঘটনাকে আপনি ঠিক নাও করতে পারেন কিন্তু এই গ্রহে আপনার জীবনের অভিজ্ঞতা কীরকম হবে সেটা একশো ভাগ আপনার দ্বারাই নির্ধারিত হয় যদি আপনি এর দায়িত্ব নেন যদি এটাকে আলগা করে দেন যে কেউ এটা স্থির করে দিয়ে যাবে করবেই সচেতনভাবে নয় তারাও আপনার মতো করবে দুর্ঘটনার বসে